ভাবি না এই যে এতটা আমি আমার মাকে মিস করব। এখন নিউ ইয়র্কে আসার পরে এমন কোনো সময় নাই, যেই কাজ করতে যাই তখনই মায়ের কথা মনে পড়ে। সো এখন আমি সকাল সকাল ডিম খাচ্ছি, আর ডিম আমার একদমই পছন্দ না, একদমই পছন্দ না। ডিম খাইতে গেলে আমার বমি এসে পড়ে, কেন যেন ডিমের কুসুমের গন্ধটা আমি সহ্য করতে পারি না। তো ডিম খাইতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেছে, কজ আমি যখন বাংলাদেশে ছিলাম আমার লো প্রেশার আর আমার রক্তশূন্যতায় ভুগতেছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে ডক্টর বলছে যে বেশি করে ডিম খাইতে অ্যান্ড পুষ্টিকর খাবার খাইতে। সো আমার মা আমাকে কী করতো, এরকম করে ডিম সিদ্ধ করে আই না লবণ দিয়ে পানি দিয়ে গিলা খাইতে বলতো। সো ওই টেকনিকটাই এখন হচ্ছে আমি ফলো করতেছি, কারণ এখনও আমি একটুখানি সিক, কারণ আমার প্রেশার খুবই লো অ্যান্ড আমার খালি মাথা ঘোরায়। দ্যাটস ওয়াই এখন আমি সকালবেলা প্রতিদিন চেষ্টা করি অ্যাটলিস্ট দুইটা করে ডিম খাইতে। সো এখন আমি হচ্ছে ডিম মুখে দিয়ে পানি দিয়ে জাস্ট একটুখানি চাবান দিয়ে, যাতে মানে স্মেলটা না আসার আগেই আমি হচ্ছে গিলা ফেলার চেষ্টা করি। আর আমি যখন বাংলাদেশে আমার মা জোর করে আমাকে খাওয়াইতে চেষ্টা করতো, তখন আমি খালি বমি করার চেষ্টা করতাম, বলতাম যে না আর একটুখানি দিলে আমার বমি চলে আসবে, বমি চলে আসবে। সো এখন তো আর এখানে কেয়ার করার মতো কেউ নাই, আমারটা আমারই নিজের খেয়াল রাখতে হবে, কারণ এখানে অসুস্থ হইলে আপনার ফ্যামিলি নাই, কেউ নাই, নিজের যত্ন নিজেরই করতে হবে, সব কিছু করতে হবে। তো আমি টায়ার্ড হয়ে গেছি আর আমার কেমন যেন গন্ধ গন্ধ লাগতেছে, কারণ আমি হচ্ছে কুসুমটা একদমই খেতে পারি না। তো আমি একটু এখানে নজিলা খাইয়ে নিতেছি আঙ্গুল দিয়ে, কারণ হচ্ছে আমার চকলেট অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, আর আমি মিষ্টি জাতীয় জিনিস অনেক পছন্দ করি। তো খাওয়ার পরে আমি জাস্ট আমার মা এর মধ্যে আমি মায়ের কথা বলতেছিলাম, আর আমার ফোনে আমি ভিডিও বানাচ্ছি আর আমার মা ফোন দিচ্ছে।